সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম টুতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক বিশ্বে গিয়ে যাচ্ছি অনলাইন প্ল্যাটফর্ম জীবনযাত্রাকে অনেকটা সহজ করে দিয়েছি ইন্টারনেট এবং প্রযুক্তি তাই না আর যার কারণে আমরা খাওয়া দাওয়া থেকে শুরু করে পণ্য কেনা বেচা সকল কিছু অনলাইনে করছি সারা বিশ্বের দেশগুলো আগাইলেও আমাদের দেশে হচ্ছে কি যে এই যে সেক্টরটা এটাকে খাইয়া ফেলা হচ্ছে আর এই খাইয়া ফেলার ভিতরে সহযোগিতা করছেন নামি দামি খেলোয়াড় থেকে শুরু করে হুজুর টেলিভিশন মডেল অভিনেতা অভিনেত্রী আর এরা সকলেই টাকার বিনিময়ে কাজ করছেন কিন্তু দিন শেষে তারা বলছেন আমাদেরকে আস্থা রাখুন হুজুররা বলছে যে সুদবিহীন শরীয়ত সম্মত মানে এক একজন এক এক তকমা দিয়া আমজনতা মুরিদ থেকে শুরু করা জনগণের লুইটা পাইটা খাইয়া ফেলতেছে আর এই বিক্ষুব্ধ জনতা গতকালকে বিক্ষোভ প্রদর্শন করেছে একটা ই কমার্স প্ল্যাটফর্ম যেটা নাম হচ্ছে ই নামক একটা প্রতিষ্ঠান আপনারা জানেন যে এই প্রতিষ্ঠান গত ত্রিশে জুলাই ফেসবুকে একটা পোস্টের মাধ্যমে তাদের মালিকানা পরিবর্তন হয়েছে একটা পোস্ট দেওয়ার পর থেকেই এটা নিয়ে শুরু হয়েছে কাহিনী আর এই কাহিনীর ভেতরে আমাদের কী বলা যে ক্রিকেট দলের জাতীয় সাবেক অধিনায়ক মাস্টার অফ বিবিন তিনিও সেই কোম্পানিতে শুভেচ্ছা দূত হিসেবে কাজ করার কারণে তিনি বলেছিলেন যে আস্থা রাখুন জনগণ আস্থা রাখছে এখন জনগণের কথা হচ্ছে মাস্টরাফি রাস্তায় আমরা সবাই রাস্তায় এখানে মাস্টরাফি ভাই যদিও এইটার সাথে তার চুক্তি শেষ হয়ে গিয়েছিল তারপরেও তিনি যেহেতু একটা পাবলিক ফিগার ছিলেন জনগণ এই কারণে ওনার বিরুদ্ধে ক্ষেপছে ওনাকে নিয়ে গতকালকে আপনার বিকাল সাড়ে তিনটায় মিরপুর এক নম্বর সড়কের কিংবদন্তি ভাস্কর্যের সামনে একটা কঠিন বিক্ষোভ হয়েছে আর বিক্ষোভে গ্রাহকদের বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাস্টারফি ভাইয়ের বিরুদ্ধে আপনার এখানে স্লোগান দেওয়া হয়েছে তো এটা সম্পর্কে মাস্টারফির ভাইয়েরও একটা ক্লারিফিকেশন আছে যে আসলে তিনি এখানে কেন আসছিলেন কীভাবে ঘটনার শিকার হয়েছেন তো সেই কথাগুলো শোনানোর আগে প্রথমে আপনাদেরকে শুনিয়ে আনি যে গতকালকে বিক্ষোভে কি কি মানে জনতার আবদার ছিল বা ক্ষোভ ছিল চলুন দেখে আসি বলছে অশেষয়ে ইতিহাসে কিন্তু আমরা জাতিগতভাবে এত দুর্ভাগ্য আমাদের জাতিগতভাবে লজ্জার একজন বাংলাদেশের উপসাংগাদিক কর্মকর্তা হয়ে অন্য দেশের

যে এর মাস্টার মাইন্ড অসি সোহেল কিন্তু তারা দুর্ভাগ্যজনক ভাবে অসি সোহেলের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয় নাই কেউ হামলা করে আমাদেরকে দমিয়ে দিতে চায় আমি বলবো তোমরা প্রকাশ করলে বাস করছো আমরা ভাড়া করা লোক না আমরা ওই সকল লোক নিজেদের সোনে রক্ত দিয়ে আমরা বাইক কিনেছি আমরা পর্ব কিনেছি যে তখন তখন তুমি আমাকে হামলা করবা আমি এর প্রতিবাদ করবো না আমার নিশ্চয়ই দেখেছেন এখন এখানে যখন মাস্টারফি নামটা আসছে তিনি একটা বক্তব্য দিয়েছেন আপনার বিবিসি এই বিষয়টা নিয়ে তিনি বলেছেন যে দোষারোপ করার আগে জানতে হবে আমি শেয়ার হোল্ডার কিনা আমি মালিকানায় আপনি যখন মালিকানায় না থাকবেন তখন কী বা করতে পারবেন আর আমি চেষ্টা করেছি গ্রাহকদের সহযোগিতা করার তবে তাদের সাথে মানে ই অরেঞ্জ প্রতিষ্ঠানের সাথে চুক্তি প্রায় এক থেকে দেড় মাস আগে ওনার শেষ হয়ে গিয়েছে আর আমরা যখন নিউজ করছি সেটা সম্ভবত দুই থেকে আড়াই মাস আগে আপনার শেষ হয়েছে তিনি বলেছেন যে আমার কাছে যখন অফার আসে তখন তাদের ট্রেড লাইসেন্স আছে কিনা না সেইটা দেখি তারা যদি অননুমোদিত না হয় সেই ক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে কিন্তু অনুমোদিত হলে তো প্রশ্ন ওঠার কথা না আগেও বিশ ত্রিশটা কোম্পানির সাথে কাজ করেছি সমস্যা হয়নি এখন কোনো এক কোম্পানির জন্য বিজ্ঞাপন করলাম এবং তাদের পানির ভেতরে যদি পোকা পান এটার সমাধানটা কি হবে তিনি গ্রাহকদের প্রসঙ্গে বলেছেন যে আমাকে অনেক মানুষ ফোন দিয়েছিল আমি বলেছি ঠিক আছে আমার কাছে আসেন আমি যদি এক পার্সেন্ট মালিক হতাম সেই ক্ষেত্রে আমি দায় নিতে পারতাম আমি যেহেতু শুভেচ্ছা দূত সুতরাং আমি এটা সমাধান করতে পারি না তাও যতটুকু সম্ভব ছিল মামলার জন্য সাহায্য করেছি আমি খুব সম্ভবত গুলশান থানায় একটি মামলাও করেছি আর খোঁজ নেই এখানে এখন আপাতত জানেনি সেখানে কঠিন একটা সিচুয়েশন হয়ে আছে আর ই অরেঞ্জ কমিটিও তারা মাস্টাফি ভাইয়ের বিষয়টা নিয়ে একটা কি বলা হয় যে লিখিত একটা স্ট্যাটাস দিয়েছিল বা স্টেটমেন্ট দিয়েছিল তারা লিখেছে যে পহেলা জুলাই দুই হাজার একুশ হইতে জনাব মাস্ট্রাফি বিন সাথে চুক্তি শেষ হয়েছে তাই আমাদের অফিসিয়াল কোনো বিষয়ে তিনি কোনোভাবেই অবগত নয় এবং তিনি অফিসিয়ালভাবে কোনো কিছুই আপডেট দিতে পারবেন না আমরা দুঃখ প্রকাশ করছি তাদের কাছে যারা পণ্য অর্ডার করেছেন কিন্তু এখনও পণ্য হাতে পাননি আশা করি আমরা দ্রুত এই সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করব এবং আপনাদের পণ্য আপনাদেরকে বুঝিয়ে দিতে পারব। আর যেহেতু জানাব মাস্টারফিফবিন মোর্তজা আমাদের সাথে আর চুক্তিবদ্ধ নেই সেহেতু সবার কাছে অনুরোধ রইলেও এই বিষয়ে তার সাথে যেন যোগাযোগ আর না করা হয় আর কি বলা হয় যে আচ্ছা এখানে নানান বিষয় আসছে তবে বিষয়টা আমি এখানে বলি মূল কথা হচ্ছে গিয়ে সারমর্ম হচ্ছে ঘটনার এই মুহূর্তে ইভেলি ইওরেন্স এসপিসি সহ বেশ কিছু কোম্পানির বিরুদ্ধে আপনার একের পর এক ঘটনা আসছে এখন ভাই এখানে একটা পয়েন্ট আউট করেছেন আমিও সেই পয়েন্টটাতে নজর দিতে চাই ট্রেড লাইসেন্স এই যে কোম্পানিগুলা এরা যখন এত বড় বড় প্ল্যাটফর্মে কাজ করছে এখন সরকার অনেক ধরনের পদক্ষেপ নিয়েছে আপনারা জানেন যে ইতিমধ্যে নতুন যে কোনো ই মানে ই কমার্স প্ল্যাটফর্মে কেউ ব্যবসা করতে হলে তাকে শহরের ভিতরে যে কোনো জায়গায় পাঁচ দিনের মধ্যে তাকে পণ্য ডেলিভারি দিতে হবে এবং টাকা ডেলিভারির সময় বুঝে নিতে হবে ক্যাশ অন ডেলিভারি এটা সিস্টেম করা হয়েছে আর আমি মনে করি এই সিস্টেমটা খুব ভালো করা হয়েছে সেকেন্ড হচ্ছে যদি গ্রাম থেকে আপনি কোনো পণ্য অর্ডার করেন সেই ক্ষেত্রে সর্বোচ্চ দশ দিন দশ দিনের ভিতরে আপনার পণ্য আপনাকে বুঝিয়ে দিতে হবে এটা সরকার কর্তৃক একটা নতুন আপনার নীতিমালা প্রণয়ন করা হয়েছে ই কমার্স সাইটে যারা ব্যবসা করবেন তারা অ্যাডভান্স কোনো টাকা গ্রাহক থেকে নিতে পারবেন না আর গ্রাহকদের ক্ষেত্রেও সচেতন হইতে হবে যে জিনিসটা দোকানের শোরুমে একশো টাকা সেটা হয়তো কোনো কোম্পানির রিটেলসে আপনাকে পাইকারি দিলেও অথবা খুচরা দিলেও সেটা হয়তো ষাট থেকে সত্তর টাকা হইতে পারে কিন্তু যদি একই প্রোডাক্ট দেখেন যে বিশ টাকা দিয়ে দিচ্ছে তখন খেয়াল রাখতে হবে আপনাকে লোভের ফাঁদে ফেলানো হচ্ছে আর ওই যে মাস্টার ফিবিন মুর্তুজা বাইসহ আজকে দেখেন ইভেলিতে তাহসান মিথিলা তারপরে যে কি বলা হয় যে ফারিয়া কি মাহবুব ফারিয়া একটা আছে এই যে ওনারা সবারই একই কথা যে আমরা এখন চুক্তিবদ্ধ না আমরা ভাই কথা বলতে পারবো না না তারা পারবেন না কারণ তারা অনেক টাকা নিয়ে আসেন কোম্পানির সাথে তাদের চুক্তি ছিল কিন্তু আমরা তো আপনাদের ফ্যান ফলোয়ার কোথাকার কোন ইয়ারেন্স কোথাকার কোন ইভেলি আমরা চিনি আপনাদেরকে এরা কোটি কোটি টাকা দেয় আপনারা এদের জন্য আমাদের সামনে আসেন এটা বলেন আস্থা রাখুন এটা করুন সুভান আল্লাহ এরকম দেশ বদলায় যাবে আকবার এরকম বইলা বইলা বিভিন্ন জায়গায় আপনাদের যে ফ্যান ফলোয়ার আছে তাদেরকে বেচা আপনারা যে পয়সা কামাচ্ছেন সেই পয়সা আজকের দিনে আপনারা চাইলে আইনিভাবে আপনাদের কাছে কোনো জবাবদিহিতার আমরা আসলে বাধ্যতামূলকভাবে আপনাদের কাছে জবাবদিহিতা আদায়ের সুযোগ নেই কিন্তু আপনার বিবেকের কাছে আপনি কি পরিষ্কার আছেন কতগুলো মানুষ করোনার সিচুয়েশনে গত দেড় বছর সরকার হিমশিম খাচ্ছে মানুষের কর্মসংস্থানের সমস্যা হচ্ছে অনেকে চাকরি নেয় এরপরও সামান্য পয়সা টসা যেগুলো ছিল কেউ বউয়ের স্বর্ণ বেচ্ছে কেউ খেত বেচে জমি জামা গিরবি টিরবি দিছে ইয়াং পোলাপাইন এখান থেকে ওইখান থেকে কিস্তিতে টাকা তুলছে এই টাকাগুলা এই টাকাগুলা এখন নতুন যে কোনো একটা প্ল্যাটফর্ম আসলে মানুষ চিনে না একটা বিজ্ঞাপন তৈরি করতে হয় আর বিজ্ঞাপনে কাজ করছে কারা মিডিয়ার মানুষরা পাবলিক ফিগাররা সেলিব্রিটিরা